আলহি ও সাহাবি আর শুনেন একটা প্রশ্ন করেছেন যে সকল নবী যেহেতু মৃত্যু বরণ করেছেন আপনি বললেন তাহলে নবী সাসম মেয়েরাজে গেলেন তখন নবীদেরকে প্রত্যেক আকাশ আকাশে দেখলেন মেয়েরাজে নবী সাহসালাম আকাশে দেখলেন আকাশে যে নবীদেরকে দেখেছেন সেটা হচ্ছে বরজাখি জগৎ ভালো করে শুনেন সেটা হচ্ছে পারলৌকিক জগৎ পারলৌকিক জগতের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেছেন দেখিয়েছেন এর মানে এই না যে তারা জীবিত অবস্থায় ছিলেন আর ওই অবস্থায় দেখেছেন এটা বুঝায় না এগুলি হচ্ছে অন্তরের বক্রতা যে অন্তরের বক্রতা আর জ্ঞানের অভাব সুতরাং আপনাকে ও মহাদিসের জ্ঞান অর্জন করতে হবে নবী সাল্লাহাম জান্নাতের দৃশ্য দেখেছেন জান্নাতে কেউ ঘুরছে জাহান নামে জ্বলছে দেখেছেন না দেখেননি নবী সাল্লাম দেখছেন একজন মহিলা জান্নাতে উজু করছে হাদিস জানা আছে বোকারিতা আছে জান্নাতে এক মহিলা উজু করছে আর একটি যেন রাজ প্যালেস প্যালেস আছে প্যালেসের পাশে নবী সাল্লাম যখন তাকালেন সেই দিকে হ্যাঁ জিজ্ঞেস করলেন জিবর আলী যে এটা কে বলছে এই কাসের হচ্ছে এটা হচ্ছে উমারের এটা হচ্ছে উমার রাজি আল্লাহ এটা হচ্ছে প্যালেস এটা জি এটা হচ্ছে তার প্রাসাদ উমার রাজি আল্লাহ এটা হচ্ছে আপনার প্যালেস আর তার পাশে সেই মহিলা উজু করছে তো এই মহিলাও কার তাহলে হুর কার উমার রাজি আল্লাহ নবী করিম শাসন তাড়াতাড়ি দৃষ্টিটা নত করলেন সেটা তো আমার নাই হ্যাঁ এই হুর তো আমার না আসার পরে নবী সাল্লা বলছেন ওমরকে যে উমার আমি জান্নাত দেখলাম আর জান্নাতে তোমার তোমার বালাখানা ওই আর প্যালেস দেখলাম আর প্যালেসের পাশে এক মহিলাকে দেখলাম অত্যন্ত সুন্দরী আর দেখার পরে যখন আমাকে বলা হলো যে এটা প্যালেস আর এই মহিলা হচ্ছে উমারের হুর তখন আমি তোমার গাইরাত ফাজাকার তো গাইরা রাত তোমার আত্মমর্যাদার কথা চিন্তা করে আমি তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে ফেললাম হ্যাঁ যে তুমি হয়তো কষ্টভাবে রাগান নিতে হবে যে তোমার আমি হুরকে দেখে নিয়েছি নবী সাল্লাহামের এই কথাই উমার রাজিয়া কেঁদে ফেললেন কাঁদতে শুরু করলেন আর বললেন যে আলিক আগার ওই আর রসুর আল্লাহ আপনি যদি দেখেন তার উপর আমার গাইরাত হবে আবার তার উপর আমার আত্মমর্যাদা বোধ হইতে পারে না কখন হইতে পারে না এ বলে কেঁদে ফেলেন উমার রাজিয়া কি বুঝলেন হ্যাঁ তো এগুলো দেখেছেন নবী সাল এগুলো কি দুনিয়াবি জগৎ বারজাখি জগৎ তো ওই রকমের নবী রসুলগণ কি আকাশে আকাশে মেয়েরাজে দেখেছেন নবী সাল এটা হচ্ছে পারলৌকিক জগৎ বার্জাখী জগৎ যেটা দুনিয়ার দৃষ্টি বিদ্যা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় এটা যতটুকু বলা হয়েছে ততটুকু